মিডিয়া ভয়েসমেলে স্বাগত। আসছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঔশুষী রায়ের প্রথম ছবি ইষ্কাবনের রানী। বিস্তারিত জানার জন্য দেখুন পুরো ভিডিওটি। তার আগে এই চ্যানেলের ভিডিও যারা প্রথম দেখছেন তারা পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। টেলিভিশনের পর্দায় দর্শক তাকে ধারাবাহিকে দেখেছেন এই প্রথমবার টেলিভিশনে, সিনেমাতেও তাকে দেখবেন দর্শক। তিনি অর্থাৎ অভিনেত্রী ঔশুষী রায় এই প্রথম জি অরিজিনালস ছবিতে অভিনয় করছেন ঔশুষী। পরিচালনার দায়িত্ব সামলাছেন অভিমন্যু মুখোপাধ্যায়। ছবির নাম ইষ্কাবনের রানী। আগামী 21 ফেব্রুয়ারি সন্ধে 6টায় টেলিভিশনে এই ছবি দেখতে পাবেন দর্শক। প্রথম ছবি নিয়ে যথেষ্ট উত্তেজিত ঔশুষী। লকডাউনের সময় ননস্টপ আবোলতাবোল হয়েছি। স্ক্রিপ্টটা অভিমন্যুদার লেখা ছিল, ভার্চুয়ালি হয়েছিল পুরোটা। তখন পরিচয়, আমি ভাবতে পারিনি জি অরিজিনালস এর ডেবিউট অভিমন্যুদার হাত ধরে হবে। নিজেই ফোন করে বলেছিল, ইন্টারেস্টিং স্ক্রিপ্ট, কমিক থ্রিলার, গল্পটা খুব ভালো। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা, অভিনেতাকে প্রচুর কমফর্ট জোন দেয়। অভিমন্যুদাকে যারা চেনেন তারা জানে, আমার কাজ করে দারুণ লেগেছে। জানুয়ারির প্রথম 2 সপ্তাহের মধ্যেই শুটিং হয়ে গিয়েছিল, ডাবিং ও শেষ। আপাতত চলছে সম্পাদনার কাজ। এই ছবিতে ঔশুষী ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছে কাঞ্চন মল্লিক। কাঞ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুশি ঔশুষী। তিনি শেয়ার করলেন, স্বপ্ন সন্ধানীতে ছোটবেলায় একটা নাটক করেছিলাম, তখন থেকে কাঞ্চন দাকে চিনি। মনে হতো কবে একসঙ্গে কাজ করব, স্ক্রিন শেয়ার করব। ফাইনালি একসঙ্গে কাজ করতে পারলাম। খুব ভালো একটা সিন আছে, এর থেকে বেশি কিছু বললে গল্পটা বলা হয়ে যাবে। কমেডি এবং থ্রিলার দুটো একেবারে আলাদা ঘরনাকে একসঙ্গে বেঁধেছেন অভিমন্যু। তার মুর্শিয়ানায় সত্যি দর্শক একটা ভালো ছবি উপহার পাবেন বলে মনে করছেন এই ছবির সঙ্গে যুক্ত কলা কৌশলীরা। তাহলে দর্শক, জনপ্রিয় অভিনেত্রী ঔশুষী রায়ের প্রথম ছবি ইষ্কাবনের রানী আগামী 21 ফেব্রুয়ারি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।